বিএনপিকে আসলে নির্বাচনী ভীতি পেয়ে বসেছে এবং এই ভীতি পাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে 2008 সালের নির্বাচনে বিএনপি সর্বশক্তি নিয়োগ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনে 300 আসনের মধ্যে তারা মাত্র 29টি আসন পেয়েছিল। পরবর্তীতে উপনির্বাচনে তারা 30টি অতিক্রম করতে পেরেছিল, সংখ্যা 30 অতিক্রম করতে পেরেছিল। 2014 সালের নির্বাচন তারা বর্জন করেছিল। 2018 সালের নির্বাচনে সব দলের ঐক্য করে ডক্টর কামাল হোসেন সাহেবের মতো মানুষকে হায়ার করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আসন পেয়েছিল মহিলা আসন সহ 60টি মাত্র। তো তারা তাদের জনপ্রিয়তা সম্পর্কে জানে, নির্বাচনে সাফল্য কতটুকু হতে পারে সে নিয়ে তারা জানে, এই জন্য তাদেরকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে, এই জন্যই নির্বাচন নিয়ে এত নেতিবাচক কথা। সেজন্য তারা নির্বাচনের পথে না হেঁটে তারা বরং ষড়যন্ত্রের পথেই হাঁটছে। তবে আমরা চাই বিএনপি নির্বাচন ভীতি কাটিয়ে উঠে নির্বাচনে অংশগ্রহণ করুক এবং নির্বাচন হবে অন্যান্য সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়। এই নির্বাচনকালীন সময়ে চলতি সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে এবং নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। আমাদের দেশেও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সরকারি দল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, সেটি আমাদের প্রত্যাশা। মির্জা ফখরুলস্যার আলমগীর সাহেবের বাবা কিন্তু শান্তি কমিটির সদস্য ছিলেন, পাকিস্তানপন্থী ছিলেন এবং স্বাধীনতার পরে মির্জা ফখরুলস্যার আলমগীর সাহেবও অনেকদিন আত্মগোপনে ছিলেন, এই জন্য ওনার বেশি বেশি শান্তি কমিটির কথা মনে পড়ে, এছাড়া অন্য কোনো কিছু নয়। ওনারা জ্বালাও পোড়াও করার জন্য যেই ওনারা তো তাদের রাজনৈতিক কর্মসূচি তখনই করে, হয় নিজেরা মারামারি করে পুলিশের সাথে মারামারি করে, সেই জন্যই আমরা দেশে যাতে শান্তি শৃঙ্খলা স্থিতি বজায় থাকে জনগণকে সাথে নিয়ে শান্তি সমাবেশ আমরা করছি। তো ওনার বাবা শান্তি কমিটির মেম্বার ছিল আর মুক্তিযুদ্ধের পরে উনিও কয়েক মাস আত্মগোপনে ছিলেন, এই কথাগুলো বলতে চাইনি আমি, যেহেতু একটু উনি যেহেতু শান্তি কমিটির কথা বলছে, ওনার বাবা যে শান্তি কমিটির সদস্য ছিলেন এটা ওনাকে মনে করিয়ে দিলাম। যেই দলের জন্ম অগণতান্ত্রিকভাবে বন্দুকের নল উঁচিয়ে, জিয়াউর রহমান বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা গ্রহণ করেছিল, ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনীতির কাকদের সন্নিবেশ ঘটিয়ে দল গঠন করেছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। আওয়ামী লীগ বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি চর্চা আওয়ামী লীগেই করে এবং গণতন্ত্র আওয়ামী লীগের নেতৃত্বে দেশে সংহত হচ্ছে এবং হয়েছে। বিএনপির তো আভ্যন্তরীণ গণতন্ত্রই নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে জিজ্ঞেস করবো তাদের কেন্দ্রীয় কমিটি কতজনের, আর সম্মেলন হয়েছে কখন? আমাদের প্রতি 3 বছর অন্তর নির্দিষ্ট সময়ে সম্মেলন হয়। যাদের আভ্যন্তরীণ গণতন্ত্র নাই, অগণতান্ত্রিকভাবে যাদের জন্ম, তাদের তো গণতন্ত্র নিয়ে কথা শোভা পায় না।